বাজার বাবু পুকুর ধার সর্বজনীন দুর্গা উৎসব এবং গাছের শিকড়, এটা সাধারণত বট গাছের যে ঝুড়িগুলো সেগুলো দিয়ে এখানে যে পাথর পাথরের উপর রঙের কাজ সেগুলোর কাজ কিন্তু একটু উচ্চতায় যথেষ্ট বড় হয়ে থাকে, মানে যতগুলো আপনাদের আপনার চন্দননগরে। তো হ্যালো বন্ধুরা, চন্দননগর জগদ্ধাত্রী পুজোর সেগমেন্টে এই মুহূর্তে আমরা এসে পৌঁছে গেছি চন্দননগর বাগবাজার বাবু পুকুর ধারে। এবছর এখানকার পুজোর থিম আমি পিছন দিকে প্যান্ডেল দেখে আপাতত যেটা বুঝছি লায়ন কিং। সে প্রত্যেকটাই সিনেমাটা জানেন এবং ছোটো বড় সবাই আশা করি সিনেমাটা দেখেছেন। তো ভিতরে প্যান্ডেলটা কীরকম কী সাজাচ্ছে, কীভাবে গল্পকে তুলে ধরেছে, চলুন ভিতরে যাওয়া যাক। তো আমার সামনেই দেখতে পাচ্ছেন মণ্ডপটা, এতে পুরো রাস্তাটা কিন্তু সুন্দরভাবে একটা কালো কাপড়ে দিয়ে ঢাকা রয়েছে, মানে এখানে লাইটিংয়ের কাজ হবে, যত সম্ভব গল্পের যে গল্পগুলোর মধ্যে বা সিনেমাটা যে ঘটনাগুলো ছিল সেগুলি ফুটিয়ে তোলা হবে প্রজেক্টরের মাধ্যমে। আর সামনের দিকে মণ্ডপটা দেখতে পাচ্ছেন, যার উপরে আমরা দেখতে পাচ্ছি লায়ন কিং সিম্বা রয়েছে, সাথে আরও যে দুটো ক্যারেক্টার ছিল আমি সেই ক্যারেক্টারদের নাম বলবো না, আপনারা কমেন্টে জানাবেন সেই ক্যারেক্টারের নাম কী ছিল। আর এখানে যে পাহাড়টা তার উপরে যে রঙের কাজ সেগুলো চলছে পুরোপুরিভাবে দেখতে পাচ্ছেন, এখানে যে পাথর পাথরের উপর রঙের কাজ সেগুলোর কাজ কিন্তু এখানে সম্পূর্ণ করা রয়েছে। আর এটা হচ্ছে মণ্ডপের ভিতরটা, যার ভিতরে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর একটা গুহার আকৃতি দেওয়া হয়েছে, তার মাঝখানে এই যে বিভিন্ন রকম গাছের শেকড়, এটা সাধারণত বট গাছের যে ঝুড়িগুলি সেগুলো দিয়ে শেকড়টা বোঝানো রয়েছে, একদম পাহাড়ের ভিতর বা গুহা সেটা দেখানো বা বোঝানোর চেষ্টা করা রয়েছে। আর আমি সামনে দেখতে পাচ্ছি একটা ব্যানার রয়েছে, এখানে লেখাই রয়েছে বাগবাজার বাবু পুকুর ধার সর্বজনীন দুর্গা উৎসব। এবছর কিন্তু তারা 50-এর পদার্পণ করেছেন এবং সুবর্ণ তাদের জয়ন্তী এবছর। তো জগদ্ধাত্রী ধার জগতে ধারতি হলো আলোর দেশে বাবু পুকুর ধার, এটা কিন্তু তাদের ব্যানারের মধ্যে লেখা থিম। আর ঠিক সামনেই রয়েছে অর্থাৎ এই যে গুহাটা সেটার মধ্যে প্রবেশ করতে করতে এসেই সুন্দর একটা অর্কিড ফুলের মতন যে কাজ বা ম্যানি প্ল্যান্টের গাছের কাজ, সেই কাজটা দেখার পর কিন্তু দর্শনার্থীরা সামনে এই যে আমি দেখতে পাচ্ছি বাবু পুকুরের যে মাতৃ প্রতিমা সেটা দর্শন করবে। এখান থেকে ওই মেন রোডের ওখান থেকে যে প্রবেশ করে ভিতরে আসবে এসে কিন্তু এই যে গুহার ব্যাপারটা যেটা আপনারা দেখছেন এখন শুধুমাত্র কালো কাপড়ে ঢাকা এবং বিভিন্ন গাছে গুড়ি দিয়ে যে শেকড়ের ভাবটা করা হচ্ছে, বাইরের দিকে দেখলেন পাথরের উপর যে পাহাড়ের গুহার সেটা রং করা হচ্ছে, সেটা কিন্তু অ্যাকচুয়াল যখন পুজো মণ্ডপটা যখন উদ্বোধন হয়ে যাবে এটা কিন্তু অরিজিনালি সেই সিম্বার যে গুহা আমরা যা সিনেমাতে দেখেছি সেটারই কিন্তু আকৃতি এখানে ধারণ করবে। বুঝতে পারছেন এখানে যে কাজগুলো রয়েছে তার মধ্যে আলোক যে কাজ আলোকসজ্জার কাজের উপর, কেন চন্দননগরে জগদ্ধাত্রী পুজো মানে যিনি আলোর কাজ, তার সাথে সাথে যদি এরকম কোনো থিম হয়ে থাকে তার মধ্যে বুঝতে পারছেন কতটা সুন্দরভাবে সেটাকে ফুটিয়ে তোলা হবে। মাতৃ প্রতিমা অর্থাৎ চন্দননগরের প্রত্যেকটা মাতৃ প্রতিমাই কিন্তু উচ্চতায় যথেষ্ট বড় হয়ে থাকে, মানে যতগুলো আপনাদের আপনার চন্দননগরের সেগমেন্টে ভিডিও দেখবেন প্রত্যেকের মধ্যেই দেখবেন যে মাতৃ প্রতিমাগুলো আমরা আপনাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটাই উচ্চতা কিন্তু যথেষ্ট বেশি। এখানকার মাতৃ প্রতিমাও কিন্তু প্রায় সম্পূর্ণ, অর্থাৎ খড় এবং মাটির প্রভাবে যে কাজ বা ছোটো ছোটো যে ডিটেলস সেগুলো কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে, শুধুমাতৃ এর উপর রঙের কাজ বাকি রয়েছে। মাতৃ প্রতিমার মুখটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর, আমি জুম করে আপনাদের দেখাই, আর আমি প্রত্যেকটা যে মণ্ডপে যেতে দেখাচ্ছি আপনাদেরকে বারবার একটা লেন্স লক্ষ্য করুন, ওই মাতৃ প্রতিমা মুখটা কিন্তু আমি খুব সুন্দরভাবে জুম করে আপনাদের দেখাই, কেন মাতৃ প্রতিমা মায়ের মুখ কিন্তু আলাদা রকম একটা আবেগ এনে রাখে, আর সেটা দেখার জন্যই কিন্তু আমরা এত বছর একটা বছর অপেক্ষা করে থাকি। তাই যদি শুধুমাত্র মণ্ডপে আপনাদেরকে দূর থেকে মাতৃ প্রতিমা দেখিয়ে দিলে কিছু বোঝায় না, তাই জন্য মাতৃ প্রতিমার মুখটা কিন্তু আপনাদের কাছে আমি তুলে ধরছি। তো এই হচ্ছে মাতৃ প্রতিমা, এই যে জুম আউট ও জুম আউট করলে বুঝতে পারছেন যে উচ্চতাটা কতটা বড় কিন্তু করা হয়েছে। বন্ধুরা এই ছিল চন্দননগর বাগবাজার বাবু পুকুর ধারে যে এবছর অর্থাৎ 2024-এ তাদের 50তম বর্ষের যে জগদ্ধাত্রী পূজার উপস্থাপন সেই জিনিসটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম এবং তুলে ধরলাম তাদের প্যান্ডেল প্রস্তুতি এবং বিপরীত দিকে যে মাতৃ প্রতিমা বিশাল আকার সেই মাতৃ প্রতিমার প্রস্তুতি কিন্তু আপনাদের সাথে তুলে ধরলাম। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই আপনাদের একটা লাইক বা কমেন্ট, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে হবে, কারণ আমরা কিন্তু আপনাদের কাছে গতানুগতিকভাবে তুলে ধরছি না, আমরা ডিটেলসে তুলে ধরছি যাতে আপনাদের এই ফিলিংসটা আসে যে আপনারাই আমাদের সঙ্গে এখানে এসে দেখছেন। বাড়ি থেকে না বেরোলে কী, না বেরোলেই বা আমাদের ভিডিও থ্রুতে তো আপনারা এখানে আছেন, তো তার জন্য কিন্তু একটা লাইক অবশ্যই প্রাপ্য, অবশ্যই একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইবের সাথে কিন্তু বেল আইকনটা প্রেস করে নেবেন, তাহলে এরকম নতুন নতুন আপডেট কিন্তু আপনারা অনায়াসেই পেয়ে যাবেন। তো চলুন দেখা হবে আবার কোনো নতুন প্যান্ডেলে নতুন প্রিপারেশনের সাথে, একদম।